বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস তৈরি করেছে দক্ষিণের পরিচালক SS রাজমৌলির সিনেমা বাহুবলী। বাহুবলী কনক্লুশন বা বাহুবলী টু শুক্রবার ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় এই সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে আয় করে নিল 100 কোটি রুপি, ছাড়িয়ে গিয়েছে বাহুবলী টু। বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিক NDTV। তরুণ আদর্শ তার টুইটে জানান, বাহুবলী টু যেভাবে শুরু করেছে তা অবিশ্বাস্য, অচিন্তনীয় ও ধারণার বাহিরে। সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস তৈরি করেছে। দ্বিতীয় টুইটে তরুণ লেখক, ঈদ, সরকারি ছুটি, দিলওয়ালি ছাড়াই মুক্তি পাওয়া এই সিনেমা ম্যাজিক সৃষ্টি করেছে। এর আগেই বিশেষ উৎসবে ছুটির দিন ব্যতীত প্রথম দিনে ধুম 3 কামিয়েছিল 36.22 কোটি রুপি, দঙ্গল 29.78 কোটি রুপি, পিকে 27 কোটি রুপি, কিক 26.52 কোটি রুপি এবং দাবাং 2 21 কোটি রুপি আয় করেছিল। এমনকি বাহুবলী দ্য বিগিনিং সিনেমাটি আয় করেছিল 60 কোটি রুপি। খবরে বলা হয়, বাহুবলী টু হিন্দি ভার্সনে পরিচালক কারণ জোহর হিন্দি ভার্সন থেকে প্রথম দিন 30-40 কোটি রুপি আয় করে এই সিনেমাটি। সবচেয়ে বেশি ব্যবসা করেছে অন্ধ্রপ্রদেশে। তামিলনাড়ু রাজ্যে এই সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। প্রসঙ্গত, শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। বাহুবলী দ্য বিগিনিং সিনেমায় খাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল তার উত্তর জানতেই কৌতূহলী দর্শক। বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন তারা। এছাড়াও দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন সিনেমার বিভিন্ন হলের কর্তৃপক্ষ। আলোচিত এই সিনেমায় অভিনয় করছেন প্রভাস, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষণ ও সত্যরাজ। উল্লেখ্য, 2015 সালে মুক্তি পেয়েছিল বাহুবলী সিরিজের প্রথম ছবি বাহুবলী দ্য বিগিনিং। ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল, 700 কোটি রুপি আয় করেছিল এই সিনেমাটি। ধন্যবাদ। আরও লেটেস্ট এবং আপডেট খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে আমাদের এই খবরগুলো, সাবস্ক্রাইব করুন প্লিজ, কমেন্টস করুন, শেয়ার করুন।